Assalamualaikum, Shupriya Shikhati Bindu, Kamana Sushabai, Ami Tumadher Sathe Achi, Naima Akhtar, Bhobashok Athoniti, Adiluddin College. Ami Goto Classe Tumadher Shikhiyechhilam, Ditiyo Adhyayer Upojog Somporke. Aaj Amra Ditiyo Adhyayer Chahida Somporke, Kichuta Dharona Pabo. Aaj Amra Alochona Korbo, Chahidar Dharona, Chahida Bidhir Byatikrom Gulo. Tahole Amra Prothome Shurute Chole Jai, Ei Je Amra Chahidar Dharona, Ostha Concept of ডিমান্ড এই চাহিদা ধারণাটা থেকে চাহিদা বলতে কোনো কিছুর আকাঙ্ক্ষাকে বোঝায় অর্থাৎ কোনো কিছুর যে আকাঙ্ক্ষাটা পাওয়ার যে আকাঙ্ক্ষা এটাকে চাহিদা বলে কিন্তু ইকোনমিক্সে বা অর্থনীতিতে শুধুমাত্র পাওয়ার আকাঙ্ক্ষা থাকলেই তাকে চাহিদা বলা হয় না চাহিদা বলতে বোঝায় অর্থনীতিতে চাহিদা বলতে বোঝায় কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছা সম্মিলিত এই তিনটি শর্তই যদি থাকে তাহলে তাকে চাহিদা বলে তাহলে চাহিদার বৈশিষ্ট্য আমরা কয়টি পেলাম বা শর্ত কয়টি পেলাম তিনটা এক কি কি এক হচ্ছে চাহিদার শর্ত হচ্ছে এক হচ্ছে আকাঙ্ক্ষা 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 দুই হচ্ছে সামর্থ্য সামর্থ্য তিন হচ্ছে অর্থ ব্যয় করার ইচ্ছা এই তিনটা এই তিনটা থাকলেই তাকে চাহিদা বলে অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ আমরা চাহিদার শর্ত কয়টি পেলাম তিনটা কি কি এক হচ্ছে কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা দুই হচ্ছে সামর্থ্য তিন হচ্ছে অর্থ ব্যয় করার ইচ্ছা তাহলে অর্থনীতিতে কোনো কিছুর চাহিদা বলতে আমরা কি বুঝি কোনো কিছুর চাহিদা বলতে অর্থনীতিতে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছা যেমন একটি উদাহরণের সাহায্যে আমি এটাকে ব্যাখ্যা করতে পারি ব্যাখ্যা করতে পারি যেমন একজন ভিক্ষুকের যদি উড়োজাহাজ কেনার ইচ্ছা থাকে তাহলে তার এই ইচ্ছাটাকে বা আকাঙ্ক্ষাটাকে চাহিদা বলা যাবে না আবার কোনো একজন ধনী ব্যক্তির যদি এখানে এই ভিক্ষুকের চাহিদাটাকে চাহিদা বলা যাচ্ছে না কেন খেয়াল করো যে ওই লোকের শুধুমাত্র আকাঙ্ক্ষা আছে তার সামর্থ্যও নাই আবার অর্থ ব্যয় করার সামর্থ্য না থাকলে অর্থ ব্যয় করার ইচ্ছাটা কোথা থেকে আসবে তাহলে তার উড়োজাহাজ কেনার আকাঙ্ক্ষাটাকে চাহিদা বলা যাবে না আবার কোনো ধনী ব্যক্তির যদি অনেক অর্থ থাকে তার মানে কি অর্থ থাকা মানে কি অর্থ থাকার মানে হচ্ছে সামর্থ্য থাকা আর সেই ধনী ব্যক্তির এই অর্থ আছে এবং তার আকাঙ্ক্ষাও আছে তার আকাঙ্ক্ষাটা কি আকাঙ্ক্ষা যে সে উড়োজাহাজ ক্রয় করবে কিন্তু তার ওই যে অনেক অর্থ আছে এবং অনেক অর্থ সে সংগ্রহ করেছে কিন্তু সেই অর্থ ব্যয় করে তার উড়োজাহাজ ক্রয় করার ইচ্ছাটা নেই তাহলে ওই ধনী ব্যক্তির এই উড়োজাহাজ কেনার চাহিদাটাকেও চাহিদা বলা যাবে না কেন যাবে না তার আকাঙ্ক্ষা আছে সামর্থ্য আছে কিন্তু অর্থ ব্যয় করার যে ইচ্ছাটা আছে সেটা নেই কারণ সে ওই অর্থ ব্যয় করে যে উড়োজাহাজ ক্রয় করবে এই ইচ্ছাটা তার নেই কিন্তু তার উড়োজাহাজ ক্রয় করার ইচ্ছাটা আছে তাহলে ধনী ব্যক্তির এই চাহিদাটাকেও চাহিদা বলা যাবে না তাহলে চাহিদা হতে গেলে কি লাগবে আকাঙ্ক্ষা লাগবে সামর্থ্য লাগবে অর্থ ব্যয় করার ইচ্ছা লাগবে তাহলে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে এই চাহিদার কে ব্যাখ্যা করেছেন অর্থনীতিবিদ পেনশনের মতে কোনো দ্রব্যের আকাঙ্ক্ষা পাওয়ার পিছনে যদি অর্থ ব্যয় করার সামর্থ্য থাকে ও ইচ্ছা থাকে তাকেই চাহিদা বলে তাহলে আমরা অর্থনীতিবিদ পেনশনের সঙ্গে থেকে আমরা কি পেলাম ঠিক আছে বিন্দু আমরা পেলাম যে কোনো ব্যক্তির যে অর্থ কোনো দ্রব্য পাওয়ার যে আকাঙ্ক্ষা এবং এই আকাঙ্ক্ষার মধ্যে অর্থ ব্যয় করার সামর্থ্য থাকতে হবে অর্থাৎ অর্থ আছে এবং অর্থ সেই অর্থ ব্যয় করে যে দ্রব্যটা ক্রয় করবে এই সামর্থ্য বা ইচ্ছাটা থাকতে হবে সাথে তার কি থাকতে হবে ইচ্ছা থাকতে হবে তাহলেই তাকে চাহিদা বলা যাবে এছাড়াও অর্থনীতিবিদ বেনহামের মতে চাহিদাকে তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন তিনি অর্থনীতিবিদ বেনহাম চাহিদাকে এভাবে ব্যাখ্যা করেছেন যে কোনো নির্দিষ্ট সময়ে একটি বিভিন্ন দামে অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে
একটি দ্রব্যে একজন ক্রেতা অর্থাৎ ক্রেতার সংখ্যা একজন ক্রেতা যতটুকু দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক থাকে এবং প্রস্তুত বা প্রস্তুত থাকে তাকেই বলা হয় হচ্ছে চাহিদা। তাহলে পেনশনের ভাষায় আমরা কি পাইলাম চাহিদা বলতে পাইলাম যে যে একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে একটি দ্রব্যের অর্থাৎ সমজাতীয় দ্রব্য হতে হবে অর্থাৎ একটি দ্রব্যের পরিমাণটা স্থির থাকতে হবে। তাহলে দ্রব্যের স্থির মানে একটি দ্রব্যে যে পরিমাণ একজন ক্রেতা অর্থাৎ ক্রেতার সংখ্যাটাও স্থির থাকতে হবে। তাহলে ক্রেতা যতটুকু ক্রয় করতে প্রস্তুত থাকে এই প্রস্তুত থাকাটাকেই বলা হয় হচ্ছে চাহিদা। এভাবে বিভিন্ন অর্থনীতিবিদ চাহিদাটিকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন। আমরা এখন খেয়াল করি যে চাহিদাও আবার বিভিন্ন ভাবে দেখি যে চাহিদা প্রকারভেদ আছে, চাহিদার আবার বিভিন্ন প্রকারভেদ লক্ষ্য করা যায়। প্রকারভেদ গুলো কি কি খেয়াল করো, প্রকারভেদ হচ্ছে দাম চাহিদা, আয় চাহিদা, আড়াআড়ি চাহিদা। আড়াআড়ি চাহিদার মধ্যেও আবার বিভিন্ন প্রকার রয়েছে, যেমন হচ্ছে পরিপূরক দ্রব্য চাহিদা, আবার বিকল্প বা পরিবর্তক দ্রব্যের চাহিদা, যুক্ত চাহিদা, প্রত্যক্ষ এবং পরোক্ষ চাহিদা। এই যে চাহিদার বিভিন্ন প্রকার লক্ষ্য করা যায়, তাহলে চাহিদার বিভিন্ন প্রকার লক্ষ্য করা যায় এবং চাহিদার হতে গেলে কয়টা শর্ত লাগে, তিনটা শর্ত কি আকাঙ্ক্ষা, সামর্থ্য, অর্থ ব্যয় করার ইচ্ছা, তাকেই হচ্ছে চাহিদা বলে। তাহলে আমরা মোটামুটি একটা চাহিদার ধারণা সম্পর্কে ব্যাখ্যা করতে পারলাম যে চাহিদাটা কি। এখন আমরা দ্বিতীয় একটা প্রশ্ন চলে যাই, দ্বিতীয়টা হচ্ছে চাহিদা বিধি। চাহিদা বিধিটি কি শিখাচ্ছি বিন্দু, চাহিদা বিধি হচ্ছে দাম এবং চাহিদার মধ্যে যে সম্পর্কটা দেখানো হয় সেটাই হচ্ছে চাহিদা বিধি। তাহলে আমরা ভালোভাবে যদি চাহিদা বিধিটাকে ব্যাখ্যা করি তাহলে কিভাবে দাঁড়াচ্ছে, যে কোনো নির্দিষ্ট সময়ে দাম অথবা যে বিধির সাহায্যে দাম এবং চাহিদার পরিমাণ ব্যাখ্যা করা হয় বা বিপরীতমুখী সম্পর্ক দেখানো হয়, যে বিধির সাহায্যে দাম এবং চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক দেখানো হয় তাকেই চাহিদা বিধি বলে। এখন আমরা আসি যে বিপরীতমুখী সম্পর্কটা কি, বিপরীতমুখী সম্পর্কটা হচ্ছে দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে, অর্থাৎ দাম এবং চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক থাকবে, এই সম্পর্কটাকেই বলা হয় হচ্ছে চাহিদা বিধি। অর্থনীতিবিদ বা অর্থনীতিবিদ অধ্যাপক মার্শালের ভাষায় চাহিদা বিধিকে বলতে আমরা কিভাবে উনি ব্যাখ্যা করেছেন, উনি চাহিদা বিধিকে এভাবে ব্যাখ্যা করেছেন যে দাম এবং চাহিদা বিধির সাহায্যে দাম এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক গাণিতিক প্রক্রিয়ায় ব্যাখ্যা করা হয় তাকেই চাহিদা বিধি বলে। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা চাহিদা বিধির সম্পর্কে কি ধারণা পেলাম, চাহিদা বিধি সম্পর্কে ধারণা পেলাম যে দাম এবং চাহিদার মধ্যে যে গাণিতিক অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করা হয় এবং বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করা হয় তাকেই বলা হয় হচ্ছে চাহিদা বিধি। মার্শাল ভাষায় হচ্ছে কিউডি অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড, কিউডি হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড যা চাহিদা অপেক্ষক হিসাবে আমরা প্রকাশ করি, বা কিউডি এই অপেক্ষক হচ্ছে ফাংশনের এফ এবং পি, এভাবে চাহিদা বিধিটাকে ব্যাখ্যা করা হয়। অর্থাৎ এই দাম এবং চাহিদার মধ্যে গাণিতিক যে সম্পর্ক প্রকাশ করা হয় তাকে চাহিদা বিধি বলে। যদিও আমরা এই অপেক্ষক থেকে কিভাবে সূচি তৈরি করা যায়, কিভাবে সমীকরণ তৈরি করা যায়, কিভাবে বিভিন্ন অঙ্কের মাধ্যমে চাহিদা রেখা যায় সেটা পরবর্তী ক্লাসে দেখাবো, আজকে আমরা চাহিদা বিধিটা আপাতত দেখি। চাহিদা বিধিটা কি, চাহিদা বিধি হচ্ছে দাম এবং চাহিদার মধ্যে যে বিপরীতমুখী সম্পর্কটা দেখানো হয় তাকে চাহিদা বিধি বলে। এখন আমরা একটা সূচির সাহায্যে এই দাম এবং চাহিদার মধ্যে যে বিপরীতমুখী সম্পর্কটা আছে সেটা ব্যাখ্যা করি। প্রথমে সূচির মাধ্যমে ব্যাখ্যা করব, তারপরে চাহিদা রেখার মাধ্যমে করি। তাহলে সূচিটা যদি আমরা এই পাশে তৈরি করি আর ওই পাশে, তাহলে আমরা চাহিদা রেখাটা অঙ্কন করতে পারবো। এটা হচ্ছে চাহিদা সূচি, অর্থাৎ যে সূচির মাধ্যমে দাম এবং চাহিদার মধ্যে সম্পর্ক দেখানো হয় তাকে চাহিদা সূচি বা চাহিদা সারণী বা চাহিদা সক বা তালিকা যেটাই বলি না কেন সেটাই ব্যাখ্যা করা যায়। অর্থাৎ চাহিদা সূচি এবং এই সূচিকে বলা হয় বা এই রেখাটাকে অর্থনীতিতে বলা হয় চাহিদা সূচি। অর্থাৎ চাহিদা সূচি এখানে দাম হচ্ছে বাঁ সাইডে থাকে আর চাহিদার পরিমাণ হচ্ছে ডান সাইডে,
আর এখানে হচ্ছে সংমিশ্রণ বিন্দু, এখানে কি থাকবে সংমিশ্রণ বিন্দু, সংমিশ্রণ বিন্দু। এই বিন্দুটাকে আমরা প্রথমেও লিখতে পারি আবার এই পাশেও লিখতে পারি, যে কোনো ভাবে তোমাদের পরীক্ষাতে যেভাবে আসতে পারে। এই সংমিশ্রণ বিন্দু প্রথমেও থাকতে পারে, তারপরে দাম থাকবে, তারপরে চাহিদা থাকবে, অথবা এভাবেও থাকতে পারে। দাম যদি ওয়ান টু থ্রি আর তিনটা রেখা দ্বারাই যদি আমরা প্রকাশ করি, তাহলে এটা আমরা পাবো হচ্ছে বারো এইট, অর্থাৎ টুয়েলভ এইট আর ফোর, অর্থাৎ চার চার একক করে হ্রাস পেয়েছে। এখন খেয়াল করো সূচিতে আমরা যা, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এই সারণীতে আমরা কিভাবে খেয়াল করি শিক্ষার্থী বিন্দু, যে দাম যখন এক টাকা তখন চাহিদার পরিমাণ বারো একক, আবার দামটা যখন বৃদ্ধি পেয়ে দুই টাকা হয়েছে তখন চাহিদার একক হ্রাস পেয়ে এইট হয়েছে, আবার দাম যখন আরো বৃদ্ধি পেয়ে থ্রি টাকা হয়েছে বা তিন টাকা হয়েছে তখন চাহিদার একক আরো হ্রাস পেয়ে চার টাকা হয়ে চার একক হয়েছে। এভাবে দাম যদি বৃদ্ধি পায় চাহিদার পরিমাণ, দামটা বৃদ্ধি পেয়েছে আর চাহিদার পরিমাণ হ্রাস পেয়েছে। আবার উল্টাভাবে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে চাহিদা যখন দাম যখন আস্তে আস্তে কমতে থাকবে চাহিদার পরিমাণ তখন আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। এই বৃদ্ধিটা যখন আমরা কোন রেখার মাধ্যমে প্রকাশ করব তখন সেটাকে বলা হবে চাহিদা রেখা, আর এটাকে বলা হয় চাহিদা সূচি। অর্থাৎ চাহিদা বৃদ্ধি যখন গাণিতিক প্রক্রিয়ায় বা সূচির মাধ্যমে দেখানো হবে তাকে চাহিদা সূচি বলে। আর এই চাহিদা সূচির সাহায্যে বা বৃদ্ধির সাহায্যে যে রেখাটা আমরা পাবো তাকে বলা হবে চাহিদা রেখা। আমরা তাহলে চাহিদার এই সূচি থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায় বা চাহিদা বৃদ্ধির এই বিধি থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায় সেটা ব্যাখ্যা করতে পারি। তাহলে চিত্রে আমরা আগেই জানি ইকোনমিক্সের ও ওয়াই হচ্ছে লম্ব অক্ষ, ও ওয়াই অক্ষ হচ্ছে লম্ব অক্ষ, আর ও এক্স হচ্ছে ভূমি অক্ষ। ও ওয়াই অক্ষে দাম, ও ওয়াই অক্ষে দাম বা এখানে আমরা ওয়াই বা পি দ্বারা দেখানো দেখাতে পারি, আর ও এক্স অক্ষে ডি দ্বারা দেখাতে পারি, অর্থাৎ চাহিদা, অর্থাৎ ভূমি অক্ষে হচ্ছে চাহিদা পরিমাণ অর্থাৎ চাহিদা, আর ও ওয়াই অক্ষে হচ্ছে দামকে দেখানো হয়েছে। এখন আমরা এই বিন্দুগুলো এই লম্ব অক্ষ এবং এক্স অক্ষের বিভিন্ন মান ধরবো। তাহলে এটা কত আছে, ওয়ান টু আর থ্রি, তাহলে ওয়ান টু থ্রি, আর এদিকে আছে কত, এদিকে নিয়ে চাহিদাতে কত পরিমাণ আছে, প্রথমে আছে বারো, এই বারো আট আর চার, কিন্তু এখানে বারো আমরা প্রথমে থেকে শুরু করব না শিক্ষার্থী বিন্দু। এখানে অবশ্য আমরা সবাই জানি যে এখান থেকে শুরুর থেকে এদিকে বৃদ্ধি আর এখান থেকে উপরের দিকে বৃদ্ধি, তার মানে এখান থেকেও কমের থেকে শুরু হবে আর এটাও কম থেকে শুরু হবে। তাহলে আমরা প্রথমে কত লিখবো, চার, অর্থাৎ এখানে যদি আরো থাকে তাহলে চার, একটু সরাই সরাই লিখি যেহেতু আমরা চার এখানে এক ধরেছি, তাহলে ফোর, তারপরে হচ্ছে এইট, তারপরে হচ্ছে টুয়েলভ, এই হচ্ছে চাহিদার পরিমাণ নিয়ে নিলাম। এখন শিক্ষার্থী বিন্দু খেয়াল করো যে আমরা যখন কি করেছি এ বিন্দুতে কি করেছে, এ বিন্দুতে যখন ওয়ান ছিল তখন চাহিদার একক ছিল বারো একক, যখন দাম ছিল কত এক তখন চাহিদার একক হচ্ছে বারো। অর্থাৎ এই যে এটা খেয়াল করার সহজ পদ্ধতি, অনেক শিক্ষার্থী বিন্দু যেহেতু আমাদের এই আদিলুদ্দিন কলেজটা অনেক গ্রামে একটা কলেজ, এখানে অনেক ছেলে মেয়ে অনেক গ্রাফ সম্পর্কে জানি না, তাই আমরা খেয়াল করব যে কিভাবে আমরা আঁকি এটা খেয়াল করব। যদিও আমি অনেক সহজ ভাষায় বলছি তারপরেও তোমরা এটা খেয়াল, এই লম্ব অক্ষ সবসময় ভূমির দিকে যাবে আর ভূমি অক্ষ লম্ব অক্ষের দিকে যেয়ে সমন্বয় বিন্দু তৈরি হবে। যখন তোমরা চিত্রটা আঁকবা তখন কি করবা, যে এই লম্ব অক্ষটাকে ভূমির দিকে, অর্থাৎ এই লম্ব অক্ষের যে নম্বরগুলো আছে তা ভূমির দিকে সরাসরি এভাবে আঁকবে, আর ভূমি অক্ষ উপরের দিকে যেয়ে প্রত্যেকটা বিন্দুতে মিলিত হবে। তাহলে এ বিন্দু যখন এক তখন বারো একক,
কি বিন্দু? এ বিন্দু। তাহলে এই এ বিন্দু হবে এখানে। তাহলে আবার কি আছে? টু, দাম যখন বৃদ্ধি পেয়ে, অর্থাৎ দাম যখন জিরো থেকে ওয়ান, ওয়ান থেকে টু বৃদ্ধি পেয়েছে, তখন এটা কি হয়েছে? এটা হচ্ছে এইট একক। অর্থাৎ দাম, এটার মানে ভূমির দিকে আমরা যেতে থাকবো, কত দূর পর্যন্ত যেতে থাকবো? যত দূরই না এই এই বিন্দুতে যায় মিলিত হবে, তাহলে বি বিন্দুতে মিলিত, এই সমমিশ্রণ বিন্দু অর্থাৎ বি। আবার যখন দাম আরো বৃদ্ধি পেয়ে, অর্থাৎ দাম যখন আরো বৃদ্ধি পেয়ে থ্রি হয়েছে, তখন চাহিদার পরিমাণ আরো কি হয়েছে, সরি, এখানে এই এককের থেকে হ্রাস পেয়ে এইটি আসছিল, আর এটা আরো হ্রাস পেয়েছে, তাহলে এটা কি হবে? এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবে, আর ভূমি লম্ব অক্ষ ভূমির দিকে যেয়ে এই বিন্দুতে মিলিত হবে। এখন এ বি সি বিন্দু যোগ করে, অর্থাৎ এই এ বিন্দু থেকে এই বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দুতে রেফ করে যে রেখাটা পাওয়া যাবে, এই রেখাটাকেই বলা হয় হচ্ছে চাহিদা রেখা। এখন আমরা যদি এই চিত্রটাকে ব্যাখ্যা করি, তাহলে কিভাবে ব্যাখ্যাটা আসবে? অর্থাৎ গ নম্বরে যদি তোমাদের এরকম একটা সারণী দেওয়া থাকে এবং বলবে যে উদ্দীপকে কি বোঝানো হয়েছে, অর্থাৎ উদ্দীপকে একটা চাহিদা সারণী দেখানো হয়েছে, এবং চাহিদা সারণীতে কি বোঝানো হয়েছে বা চাহিদা বিধিকে দেখানো হয়েছে, অর্থাৎ দাম এবং চাহিদার মধ্যে যে সম্পর্কটা প্রকাশ পাবে তাকে চাহিদা বিধি বলে। এই বিধির সাথে যদি ঘ নম্বরে বলে যে চাহিদা রেখা অঙ্কন করো, তখন বা চাহিদা রেখা অঙ্কন করে ব্যাখ্যা করো, তাহলে অঙ্কন শেষ। এবার আমরা কি করব? ব্যাখ্যা করব। ব্যাখ্যা কিভাবে করব শিক্ষার্থীবৃন্দ? ও এক্স অক্ষে হচ্ছে চাহিদার পরিমাণ, আর ও ওয়াই অক্ষে দামকে নির্দেশ করে। দাম যখন 1 টাকা, তখন চাহিদার পরিমাণ 12 টাকা, 12 একক, যা এ বিন্দুতে ছেদ করে, এবং যা এ বিন্দুতে ছেদ করবে। আবার দামটা বৃদ্ধি পেয়ে যখন 2 টাকা, তখন চাহিদার পরিমাণ খেয়াল করো 12 থেকে নেমে এ 8 টাকা, 8 এককে হয়েছে, যা বি বিন্দুতে ছেদ করে। এখন এ আবার দামটা যখন আরো বৃদ্ধি পেয়ে 3 টাকা, তখন চাহিদার একক আরো কমে 8 থেকে 4 এককে এসেছে, যা সি বিন্দুতে ছেদ করে। এখন এ বি সি বিন্দুর সমন্বয়ে যে রেখাটা পাওয়া যায় তাকেই বলা হয় চাহিদা রেখা, অর্থাৎ ডি ডি রেখা। এই ডি ডি রেখাকে বলা হয় হচ্ছে চাহিদা রেখা। এই ডি বিন্দুকে কি বলা হয়? চাহিদা রেখা। তাহলে চাহিদা রেখাটাকে বা বিধির সাহায্যে কিভাবে চাহিদা রেখাটা অঙ্কন করা যায় সেই রেখা থেকে আমরা শিখলাম শিক্ষার্থীবৃন্দ। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আরেকটায় এটা গ নম্বরে যদি বলে এই সারণী থেকে চাহিদা রেখা অঙ্কন করো, তাহলে গ নম্বরে চাহিদা রেখা অঙ্কন করে গেলে কিভাবে ব্যাখ্যা করতে হবে সেটাও আমরা শিখলাম। অবশ্য আরেকটা সহজ পদ্ধতিতে ব্যাখ্যা আছে, সেটা কি? ওই এক্স অক্ষে চাহিদার পরিমাণ, ও ওয়াই অক্ষে দাম নির্দেশ করে। দাম যখন 1 টাকা, 2 টাকা, 3 টাকা, তখন চাহিদার পরিমাণ, দাম যেহেতু বেড়ে 1 টাকা থেকে 2 টাকা, 2 টাকা থেকে 3 টাকাতে বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে 12 থেকে 8, 8 থেকে 4 বিন্দুতে হ্রাস পাবে, এবং যা এ বি সি বিন্দুতে ছেদ করবে। এ বি সি বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যায় তাকেই চাহিদা রেখা বলে। তাহলে আমরা শিক্ষার্থীবৃন্দ যে চাহিদা রেখা সম্পর্কে আমরা আলোচনা করলাম, এখন আমরা দেখব যে চাহিদা ঘ নম্বরে কি ধরনের প্রশ্ন আসে। এই চাহিদা রেখা অঙ্কনের থেকে বা বিধির সাহায্যে চাহিদা রেখা অঙ্কনের শেষে তোমার ঘ নম্বরে প্রশ্ন থাকতে পারে, যা তোমার বলতে পারে যে চাহিদা বিধির ব্যতিক্রম গুলো কি কি লিখো বা আলোচনা করো, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে চাহিদা বিধিটা কার্যকরী হয় না। আমরা আগেই বলেছি চাহিদা বিধিটা কি, দাম কমলে চাহিদা বাড়বে, দাম বাড়লে চাহিদা কমবে, অর্থাৎ বিপরীতমুখী হবে। এই জন্য চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে, এবং এই রেখার ঢালটাকে বলা হয় হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ মাইনাস। এই রেখার ঢাল কি? মাইনাস। কেন মাইনাস একটা খেয়াল করো, যে এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে কি হয়েছে, চাহিদাটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ চাহিদা কত বৃদ্ধি পেয়েছে? 1 থেকে 2 তে যেতে গেলে +1, আর
হ্রাস, আর এই এ থেকে বি বিন্দুতে যেতে তোমার চাহিদাটা হ্রাস পেয়েছে, অর্থাৎ কত হ্রাস পেয়েছে? -4। তাহলে প্লাস মাইনাসে -1/4। এই যে 1/4 মাইনাস, এই জন্য চাহিদা রেখার ঢালটা সবসময় ঋণাত্মক এবং বিপরীতমুখী। এটা তাহলে চাহিদা রেখা সবসময় কি হয়, বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে। যখন এই বাম থেকে ডান দিকে নিম্নগামী রেখা হবে না, কোন কোন ক্ষেত্রে বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় না এবং কি কি কারণে তা হয় না, তাকেই বলা হয় হচ্ছে ব্যতিক্রম। অর্থাৎ চাহিদা বিধি কোন কোন ক্ষেত্রে বিধিটা কার্যকরী হয় না। এখানে আমি কয়েকটা পয়েন্ট লিখে রেখেছি, যদিও এই পয়েন্টগুলো লিখতে গেলে, আলোচনা করতে গেলে অনেক টাইম হয়, টাইমটা ব্যয় হয় এবং আমি ফেসবুকে তোমাদের আপলোড করতে পারি না, এই জন্য অনেক টাইমের জন্য আমি একটু সংক্ষেপে করার জন্য এই পয়েন্টগুলো লিখে রেখেছি। এখন খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, যে চাহিদা বিধির ব্যতিক্রমগুলো কি কি। চাহিদা বিধির প্রথম ব্যতিক্রম, বা অনেক বইতে অনেক ব্যতিক্রম আছে, আমি 8টা পয়েন্ট অন্তত তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। তাহলে কি কি আছে? প্রথমে আয়ের পরিবর্তন, ও আয়ের পরিবর্তন। তাহলে প্রথম ব্যতিক্রমটা হচ্ছে আয়ের পরিবর্তন। আয়ের পরিবর্তনের কারণেও বিধিটা কার্যকরী হবে না। অর্থাৎ আয়ের পরিবর্তনটা বলতে এখানে কি বোঝানো হয়েছে, বাজারে দ্রব্যের দাম ঠিকই থাকবে, কিন্তু কোনো ক্রেতা বা ভোক্তার আয়টা যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে তার ক্রয় ক্ষমতা বেড়ে যাবে, সে আগের তুলনায় বেশি পরিমাণ দ্রব্যে ক্রয় করবে, অর্থাৎ তার চাহিদাটা বেড়ে যাবে, দামও বৃদ্ধি পাবে, বা দামটা সঠিকই আছে অথচ চাহিদার পরিমাণটা বেড়ে যাবে। সেক্ষেত্রে চাহিদা বৃদ্ধি, দামটা যদি স্থির থাকে এবং চাহিদার পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে বাম থেকে ডান দিকে নিম্নগামী চাহিদা রেখা হবে না। তখন দামটা স্থির থেকে আয়ের পরিবর্তন হলে চাহিদা রেখাটা ভূমি অক্ষে সমান্তরাল হবে, অর্থাৎ স্থির একটা চাহিদা রেখা বের হবে। এক্ষেত্রে আমাদের দামের পরিবর্তন হলে চাহিদা বৃদ্ধিটা কার্যকরী হবে না শিক্ষার্থীবৃন্দ। আবার 2 নম্বর কি, রুচির পরিবর্তন। আমরা রুচির পরিবর্তনটা কি পেয়েছি, রুচির পরিবর্তনটা পেয়েছি হচ্ছে তোমার রুচির পরিবর্তন হচ্ছে এখানে স্থির। এখানে আমি একটা জিনিস তোমাদের পড়াতে ভুলে গেছি, যে চাহিদা বিধির কতগুলো অনুমিত শর্ত রয়েছে। অনুমিত শর্তগুলো কি কি, যে কোনো ব্যক্তির আয়টা স্থির ধরা হয়েছে বিধিতে, দ্রব্যের সম্পর্কিত দ্রব্যের দামটা স্থির ধরা হয়েছে, ভোক্তাকে যুক্তিশীল ধরা হয়েছে, ভোক্তার আয় রুচি অভ্যাসকে অপরিবর্তনীয় ধরেছে, ক্রেতার সংখ্যায় স্থির ধরা হয়েছে, এবং এই সব যুক্তিগুলো শর্তের উপরই চাহিদা বিধিটা প্রতিষ্ঠিত। এই বিধিটা যখনই ব্যতিক্রম হবে তখনই চাহিদা বিধিটা কার্যকরী হবে না। সেই রকমই একটা পয়েন্ট হচ্ছে রুচির পরিবর্তন, আয়ের পরিবর্তন। আয়টাকে এই চাহিদা বিধিতে স্থির ধরা হয়েছিল, কিন্তু আয়ের যখনই পরিবর্তন হবে তখনই চাহিদা বিধিটা আর কার্যকরী হবে না। 2 নম্বর হচ্ছে রুচির পরিবর্তন। রুচির পরিবর্তন, এখানে রুচির পরিবর্তনকে চাহিদা বিধিতে অপরিবর্তনীয় ধরা হয়েছিল, কিন্তু এখানে চাহিদা বিধি রুচির পরিবর্তন, যদি কোনো ব্যক্তি রুচির পরিবর্তন হয় তাহলে দাম যতই বৃদ্ধি পায় তাহলে তার চাহিদাটা না কমে বরং বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে চাহিদা বিধিটা কার্যকরী হবে না। 3 নম্বর হচ্ছে বিকল্প বা পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে, অর্থাৎ আড়াআড়ি দ্রব্যের ক্ষেত্রে। আড়াআড়ি দ্রব্যটা কি, সম্পর্কযুক্ত দুইটা দ্রব্য। সম্পর্কযুক্ত দুইটা দ্রব্য কি, পরিবর্তক, পরিবর্তক বা বিকল্প দ্রব্য ও পরিপূরক দ্রব্য। পরিবর্তক বা বিকল্প দ্রব্য সম্পর্কযুক্ত কেন হলো, দেখো এই যে একটা মার্কার কলম এবং একটা বোর্ড, এই মার্কার কলমের কোনো এটা হচ্ছে মার্কার কলম আর এই বোর্ডটা হচ্ছে পরিপূরক দ্রব্য, অর্থাৎ মার্কার কলম ছাড়া এই বোর্ডটার কোনো কাজ নেই, আবার বোর্ডটা শুধু শুধু অন্য চকটাক দিয়ে তুমি আঁকালেও এই বোর্ডে কোনো কাজ হবে না, অর্থাৎ মার্কার কলম এবং বোর্ডটা হচ্ছে পরিপূরক দ্রব্য। অর্থাৎ পরিপূরক দুইটা দ্রব্যের মধ্যে সম্পর্ক হলো কি, একটার পরিবর্তে আর একটা উপর নির্ভরশীল, অর্থাৎ একসাথে দুইটা দ্রব্য কাজ করতে পারে। অর্থাৎ যেমন আরো উদাহরণের সাহায্যে বলি আমরা, যেমন চা, চিনি, চিনি ছাড়া চা হয় না, আবার চা ছাড়া চা চিনি ছাড়া হয় না, একটা আর একটার উপর নির্ভরশীল। এরকম পরিপূরক দ্রব্য আরো দ্রব্য আছে, যেমন পেট্রোল, তেল, অর্থাৎ পেট্রোল মোটরসাইকেল, এই পেট্রোল বা তেল মোটরসাইকেল, তেল ছাড়া মোটরসাইকেল চলবে না, আবার মোটরসাইকেল চালাতে গেলে তেলের
প্রয়োজন। এইসব দ্রব্যকে বলা হয়েছে পরিপূরক দ্রব্য। এইসব দ্রব্যের একটা দাম স্থির ধরা হয়। এবং বিকল্প বা পরিবর্তক দ্রব্য কি? বিকল্প এবং পরিবর্তক দ্রব্য হচ্ছে একটার পরিবর্তে আরেকটা দ্রব্য দিয়ে চাহিদা মেটানো যায়, তাকে বলা হয়েছে বিকল্প দ্রব্য। যেমন চা কফি, চায়ের দাম যদি কম না কমে, কফির চা দাম যদি কমে যায়, তাহলে লোকে চা না খেয়ে কফি যাবে, অর্থাৎ চাটা স্থির থাকবে, কফির চাহিদাটা বেড়ে যাবে। অর্থাৎ একটা দ্রব্যকে স্থির ধরা হয়, অন্য দ্রব্যের চাহিদাটাকে বেড়ে যায়। এই জন্য বলা হয়েছিল অনুমিত শর্তের মধ্যে যে সম্পর্কিত দ্রব্যের দামটা স্থির। অর্থাৎ এই সম্পর্কযুক্ত দ্রব্য অর্থাৎ বিকল্প এবং পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে দুইটা দ্রব্যের মধ্যেই একটা সম্পর্কে একটা দাম স্থির ধরা হয় এবং নন্দন দ্রব্যের চাহিদার উপর নির্ভর করে। সেক্ষেত্রেও বিধিটা কার্যকরী হবে না। যেমন চায়ের দাম কমলে, আমি আগে উদাহরণ দিয়েছি, তাহলে এই দুইটা দ্রব্যের ক্ষেত্রেও চাহিদা বিধি কার্যকরী হয় না। এরপরে চার নম্বর কি আসলো? ভ্যাবলেন দ্রব্য। ভ্যাবলেন দ্রব্যটা কি? ভ্যাবলেন দ্রব্য হচ্ছে একজন স্যার ভ্যাবলেনের নাম অনুসারে এই সব দ্রব্যের কে ভ্যাবলেন দ্রব্য। কোন সব দ্রব্য? যেমন ব্লাস জাতীয় দ্রব্য বা জাঁকজমকপূর্ণ দ্রব্যকে বলা হয় হচ্ছে ভ্যাবলেন দ্রব্য। এই ব্লাসিত দ্রব্য বা ব্লাস জাতীয় দ্রব্যটাকে ভ্যাবলেন তা তোমার ভ্যাবলেন দ্রব্য নামে উনি পরিচিত করেছেন। তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন যে ব্লাস জাতীয় দ্রব্য বা জাঁকজমকপূর্ণ দ্রব্যটা কি? যেমন সমাজে সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য, সমাজে সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য কোন দ্রব্যের দাম যদি যতই বৃদ্ধি পায়, কিন্তু সেসব দ্রব্য ক্রয় করলে সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়, সেসব দ্রব্যের চাহিদা আরো বৃদ্ধি পায়। যেমন হচ্ছে ডায়মন্ড, দামি গাড়ি, দামি বাড়ি, এগুলো যতই দাম বাড়ুক না কেন, সামাজিক মর্যাদার জন্য দাম বাড়ার সাথে সাথে চাহিদার পরিমাণটাও বৃদ্ধি পেতে থাকে। সেক্ষেত্রে চাহিদা বৃদ্ধিটা কিরকম আসে শিক্ষার্থীবৃন্দ আমরা খেয়াল করি। এটা যেমন চাহিদা বৃদ্ধি আমরা দেখেছি যে বাম দিকে ডান দিকে নিম্নগামী, কিন্তু ভ্যাবলেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধিটা হবে এরকম, অর্থাৎ বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটা চাহিদা রেখা, অর্থাৎ ডি 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 রেখা। এখানে দাম ও বৃদ্ধি পাবে এবং চাহিদার পরিমাণও বৃদ্ধি পাবে। এই রেখাটাকে বলা হয় ব্যতিক্রম ধর্মী চাহিদা রেখা বা ভ্যাবলেন জাতীয় দ্রব্য বা ব্লাস জাতীয় দ্রব্যের চাহিদা রেখা হচ্ছে চাহিদা বিধিকে বিধিটাকে মেনটেন করবে না। দামও বৃদ্ধি পাবে, চাহিদার পরিমাণও বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে হচ্ছে বিধিটা এরকম হবে, অর্থাৎ এই বিধিটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। আমরা আগেই জানি চাহিদা বিধি অনুসারী চাহিদা রেখা হচ্ছে বাম থেকে ডান দিকে নিম্নগামী রেখা, যার ঢালটা হচ্ছে ঋণাত্মক, যা বিপরীতমুখী এবং মাইনাস চিহ্ন। আর এই রেখার ঢালটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ এটাও বৃদ্ধি পাবে, এটাও বৃদ্ধি পাবে, এটাও বৃদ্ধি পাবে, এটা বৃদ্ধি পাবে। তাহলে দুইটাই পজিটিভ, নিচেও পজিটিভ উপরেও পজিটিভ, কাটাকাটি করলে দুইটা প্লাসে প্লাসে প্লাসই হয়, এই জন্য পজিটিভ, যা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। তাহলে ভ্যাবলেন দ্রব্য গেল। এবার নিকৃষ্ট দ্রব্য, এই নিকৃষ্ট দ্রব্যকে গিফেন দ্রব্য বলা হয়। অর্থনীতিবিদ গিফেন 1840 সালে কৃষকদের আচরণ ব্যাখ্যা করে তিনি এই দ্রব্য কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা জীবন ধারণের বা মৌলিক চাহিদা মেটানোর মতো দ্রব্যকে তিনি নিকৃষ্ট দ্রব্য বা গিফেন দ্রব্য নামে দ্রব্যগুলোকে আখ্যায়িত করেছে। উনি ওই কৃষকদের আচরণ ব্যাখ্যা করতে যেয়ে বা চারিত্রিক যে আলোচনাগুলো ব্যাখ্যা করতে যেয়ে উনি লক্ষ্য করেছেন যে কিছু কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা মৌলিক দ্রব্য যা মানুষের জীবন ধারণের জন্য অতি প্রয়োজনীয়, যেমন চাল, ডাল, লবণ, তেল ইত্যাদি, এই জাতীয় দ্রব্যকে তিনি নিকৃষ্ট দ্রব্য বা গিফেন দ্রব্য বলেছে। কেন বলেছে? কারণ এগুলো হচ্ছে মানুষের প্রয়োজন। যদি মনে করো যে হচ্ছে এই যে চালের ডাল, তারা কি করবে, যে চাল তো প্রত্যেক দিনই প্রয়োজন, যদি ওটা দাম বাড়ে তাহলে তারা ধরে নেয় যে আরো ভবিষ্যতে দাম বাড়বে, দাম বাড়ার সাথে সাথে চালের দামগুলো বৃদ্ধি পেতে থাকে। আবার যদি এই সব দ্রব্যের দাম কমে যায় তাহলে এগুলো বেশি পরিমাণে প্রয়োজন হয় না, কারণ মানুষের জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু, হাজার হ্রাস পেলেও চাহিদাও আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। তাহলে দাম বৃদ্ধি পেলে, যেমন দাম
চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে, আবার দাম কমলে চাহিদার পরিমাণও কমবে। তাহলে এই রেখাটাও এই ব্যতিক্রমধর্মী চাহিদা রেখার মতো হবে, অর্থাৎ বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, অর্থাৎ দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে, আবার দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ হ্রাস পাবে। এভাবে চাহিদা বৃদ্ধি বা নির্দিষ্ট দ্রব্য বা বিগিভেন দ্রব্য ব্যাখ্যা করা হয়েছে। এবার ঋতু ও সময়ের পরিবর্তন, ঋতু আর সময়ের পরিবর্তনের মাধ্যমে কিভাবে চাহিদা বৃদ্ধির কার্যকরী হয় না? যেমন ঋতু, ঋতুতে খেয়াল করো যে যদি শীতকালে গরম কাপড়ের দাম যতই বৃদ্ধি পাক চাহিদার পরিমাণও বৃদ্ধি পায়, কিন্তু গরম চলে গেলে, যদি হচ্ছে শীত চলে গেলে, যে গরমের সময় অর্থাৎ গ্রীষ্মের সময় কোন দ্রব্যগুলো বেশি সময়, দেখো সময় ব্যবধানে কিন্তু হচ্ছে, একটা হচ্ছে শীতকালে, শীতকালে কিসের বেশি প্রয়োজন হয়? গরম পোশাক, অর্থাৎ লেপ, কম্বল, সোয়েটার, এই জাতীয় পোশাক যতই দাম বাড়ুক তার দ্রব্যগুলোর চাহিদাও বাড়ে, অর্থাৎ দামও বাড়ে চাহিদাও বাড়ে। কিন্তু চাহিদা বৃদ্ধিতে কি বলা হয়েছে? দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। কিন্তু এই ঋতু পরিবর্তনের ফলে বা সময়ের ব্যবধানে, যে শীতকালে হচ্ছে গরম পোশাক যতই দাম বাড়ুক তার চাহিদার পরিমাণ বাড়বে, আবার গ্রীষ্মকালে বা গরমকালে কি হচ্ছে, ফ্যান, অর্থাৎ আমরা যে ফ্যানের বাতাস খাই, ফ্যানের চাহিদা যতই ফ্যানের দাম বাড়ুক ফ্যানের চাহিদাটা বেড়ে যায়। যেমন ফ্রিজ, ফ্রিজের চাহিদা গরমকালে বেশি চাহিদা বাড়ে, কারণ ঠান্ডা পানি, হ্যাঁ, বিভিন্ন আইসক্রিম, বিভিন্ন যতই দাম বাড়ুক এইসব দ্রব্যের চাহিদাটা বেড়ে যায়। তাহলে সময় বা ঋতুর পরিবর্তনের ভবিষ্যতে ভবিষ্যৎ প্রত্যাশা, কোনো ভোক্তা যদি মনে করে কোনো দ্রব্যের ভবিষ্যতে দামটা বৃদ্ধি পাবে, তাহলে সে কি করবে, দাম বাড়ার সাথে সাথে বেশি পরিমাণে দ্রব্য ক্রয় করবে। অর্থাৎ ভবিষ্যতে যদি সে কোনো ভোক্তা বেশি মনে করে যে কোনো দ্রব্যের চাহিদা দামটা বেশি পরিমাণে বেড়ে যাবে, দাম যতই বাড়তে থাকুক তখন চাহিদার পরিমাণটা বাড়বে, এই ভবিষ্যৎ প্রত্যাশার কারণেও চাহিদা বৃদ্ধিটা কার্যকরী হবে না। শেষ পয়েন্ট হচ্ছে ক্রেতার অজ্ঞতা। ক্রেতার অজ্ঞতাটা কি? কোনো ক্রেতা যদি মনে করে কোনো পণ্যের দামটা বেশি, তার পণ্যের মানটাও গুণগতভাবে বেশি, তাহলে সেই পণ্যের দাম যতই বৃদ্ধি পাক দ্রব্যের চাহিদাটা না কমে বরং বৃদ্ধি পাবে। এই ক্রেতার অজ্ঞতার কারণেই চাহিদা বৃদ্ধিটা এক্ষেত্রে কার্যকরী হবে না। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ কি কি শিখলাম, আমরা এই পয়েন্টগুলো আরেকবার দেখি। তাহলে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রমগুলো কি কি পেলাম? আয়ের পরিবর্তন পেলাম, রুচির পরিবর্তন পেলাম, বিকল্প ও পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে বৃদ্ধিটা কার্যকরী হয় না, ভ্যাবলেন দ্রব্যের ক্ষেত্রেও বৃদ্ধিটি কার্যকরী হবে না। ভ্যাবলেন দ্রব্য বলতে ব্লাল জাতীয় দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য ও হয়তো গিফেন দ্রব্য, এ বৃদ্ধির ক্ষেত্রেও কার্যকরী হবে না, এবং বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটা রেখা দ্বারা প্রকাশ হবে। ঋতু বা সময়ের পরিবর্তন হলেও বৃদ্ধিটা কার্যকরী হবে না, ভবিষ্যতে দাম বৃদ্ধির সম্ভাবনা থাকলেও বৃদ্ধিটা কার্যকরী হবে না। ক্রেতা যদি যুক্তিশীল না হয়ে অজ্ঞতা হয়, ক্রেতা যদি বুঝতে ভুল করে তাহলেও বৃদ্ধিটা কার্যকরী হবে না। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এই যে আজকে ক্লাস থেকে আমরা কি শিখলাম, চাহিদা ধারণা শিখলাম, চাহিদার বিধি শিখলাম, চাহিদার ব্যতিক্রমগুলো শিখলাম। আজ আমরা আবার সামারি হিসাবে আলোচনা করি চাহিদা বিধিটা কি। চাহিদা হচ্ছে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, চাহিদা বলা হয়, কিন্তু অর্থনীতিতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলা হয় না। চাহিদা হতে গেলে কি কি লাগে? আকাঙ্ক্ষা লাগে, সামর্থ্য লাগে, অর্থ ব্যয় করার ইচ্ছাটা লাগে। চাহিদা বৃদ্ধিটা কি? চাহিদা বৃদ্ধিটা হচ্ছে দাম এবং চাহিদার মধ্যে যে বিপরীত সম্পর্ক প্রকাশ করা হয় তাকেই বলা হয় হচ্ছে চাহিদা বৃদ্ধি। তবে চাহিদা বৃদ্ধির কতগুলো অনুমিত শর্ত রয়েছে, কি কি? আয় সম্পর্কিত, ভোক্তার আয়টা স্থির থাকবে, সম্পর্কিত দ্রব্যের দামটা স্থির থাকবে, ভোক্তা যুক্তিশীল হবে, ভোক্তা আর যুক্তিশীল হবে, এবং আয় এবং রুচির অপরিবর্তন ধরা হবে, তারপরে হচ্ছে ভোক্তাকে ক্রেতার সংখ্যা স্থির ধরা হবে, এইসব অনুমিত শর্তের উপর হচ্ছে চাহিদা বৃদ্ধিটা নির্ভর করে। চাহিদা ব্যতিক্রমে কি কি পেলাম আমরা? চাহিদা বৃদ্ধির ব্যতিক্রমে আমরা পেলাম যে আয়ের পরিবর্তন হবে, আয়ের যদি পরিবর্তন হয় তাহলে চাহিদা বৃদ্ধিটা কার্যকরী হবে না, রুচির পরিবর্তন হলেও চাহিদা বৃদ্ধিটা কার্যকরী হবে না। তারপরে আরো কি আছে, যে ভ্যাবলেন দ্রব্য অর্থাৎ বিলাস জাতীয় দ্রব্যের ক্ষেত্রেও বৃদ্ধিটা কার্যকরী হবে না। ভ্যাবলেন দ্রব্য বা বিলাস জাতীয়টা কি, আমরা আগেই দেখেছি যে যেসব পণ্য দ্বারা সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়, যেমন দামি গাড়ি, অলংকার, এই যে
ব্যারম্বর পূর্ণ দ্রব্য বলা হয় এই বিলাস জাতীয় দ্রব্যটাকে। আবার নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রেও বিধিটা কার্যকরী হবে না, ভবিষ্যতে দাম বৃদ্ধির সম্ভাবনা থাকলেও বিধিটা কার্যকরী হবে না, ঋতু বা সময়ের পরিবর্তনে বিধিটা কার্যকরী হবে না, ভোক্তা যদি অজ্ঞতা হয় তাহলেও বিধিটা কার্যকরী হবে না। আর একটা পয়েন্ট আছে সেটা যদিও আমি লিখিনি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রেও বিধিটা কার্যকরী হবে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্য কি, যেমন দিয়া সেলাই, তারপরে হচ্ছে তোমার তেল, লবণ, এই জাতীয় দ্রব্য, এই দ্রব্য ক্ষেত্রে দামের সাথে চাহিদার কোনো চাহিদার খুব বেশি কম বেশি হয় না, দামটা সামান্য, কারণ এইসব দ্রব্য নিত্য প্রয়োজনীয় অর্থাৎ অতি প্রয়োজনীয়, এইসব অতি প্রয়োজনীয় দামের সাথে চাহিদাটা খুব বেশি। আবার যেমন প্রয়োজনও খুব বেশি হয় না, অপ্রয়োজনীয় ব্যবহার করা হয় না, আবার দামটা কমলেও যে সে চাহিদাটা কমে যাবে এরকম না, এক্ষেত্রেও বিধিটা কার্যকরী হয় না। তো শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।